আমি রাজকে তখন ভালো করে সামনাসামনিও দেখিনি। আমি জেল থেকে আসার পরে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম, একটা হচ্ছে আমি আর রাজ যেটা বললাম গুনিন, আর একটা হচ্ছে মা। আমি কিন্তু তখন সত্যি জানতাম না যে আমি এই সিনেমাটা করতে যখন যাব তখন আমি নিজেই একজন মা হয়ে যাব। কিন্তু এটা হয়তো প্রকৃতি চেয়েছে বা এটা উপরওয়ালা চেয়েছে যেরকম, যে আমি আসলে মা সিনেমাটা করতে করতে আমি একজন সন্তানের মা হয়ে যাচ্ছি। এটা একটা দারুণ ব্যাপার আমার জন্য, একজন মায়ের জন্য অনেক বড় ব্যাপার। আসলে আমরা যারা শিল্পীরা, আমি যা যখন সিনেমা করি, যখন এই কাজ করি, এই পুরো জার্নিতে আমি আমার বাচ্চাকে এই এই বিষয়টা বলতে পারবো যে দেখো এই সিনেমার মধ্যে কিন্তু তুমিও কাজ করেছো, তোমার ভূমিকাও কিন্তু আছে এবং অনেক বড় রকমের ভূমিকা আছে। হ্যাঁ, ও কিন্তু ছিল, অদৃশ্যভাবেই আমার সাথে ছিল, ওকে দেখা যায়নি কিন্তু আমার সাথে ছিল। আমরা দুপুরবেলা শুটিং করছিলাম এই সিনেমাটা, তো তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার কেবল শুরু হয়েছে, আমি 3 মাস পার হয়ে 4 মাসে পড়বো এরকম একটা অবস্থা বা পড়ছি। তো ওই সময় শুটিংটা আমাদের দুপুরবেলার লাঞ্চ, আসলে আমরা কেবল ডান করলাম এবং শট রেডি হচ্ছে, এই সিকোয়েন্সটা আসলে রেডি হচ্ছে বাইরে বারান্দার মধ্যে, লাইট টাইট করা হচ্ছে, ক্যামেরা রেডি হচ্ছে, আর এদিকে আমি ঘরের ভেতরে কেবল খেয়েই আসলে বমি করছি। আর এই বমির সাউন্ডটা আসলে আমার ডিরেক্টর যখন বাইরে থেকে শোনে, সে সিকোয়েন্সটা আসলে স্টপ করিয়ে দেয় যে এই সিকোয়েন্সটা এখন আমরা করবো না, আমরা পরে করব। তো এরকম আমার সিকোয়েন্সটা ছিল যে আমাকে কোনো দিকে আসলে তাকানো যাবে না। ক্যারেক্টারটার নাম হচ্ছে বীণা। বীণা অনেক খাবার সামনে থাকবে এবং সে খাবে মানে অন্য কোনো দিকে আসলে পৃথিবীর কোনো কিছু হয়ে গেল কি হয়ে গেল না, আমি বাকিটা কথা বলছি না, কারণ যারা দর্শক হলে দেখবেন কেন এই সিকোয়েন্সটা, তাদের জন্য আসলে বাকিগুলো বলবো না যে কেন অন্য দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না। তো আমাকে যেটা করতে হবে যে সমস্ত খেয়াল বাদ দিয়ে দিন দুনিয়ার আমার খেতে হবে। এখন স্যার যেটা করলো যে শুটিং আজকে এটা হবে না, এটা পরে, এই মুহূর্তেই ওকে এই চাপটা দেওয়া যাবে না। খুবই আসলে সাহস নিয়ে গিয়েই আমার স্যারকে আমি অনুরোধ করেই বললাম যে স্যার অন্য কোনো সিকোয়েন্স রেডি করার দরকার নেই, আমরা চলেন এই সিকোয়েন্সটাই করি। তোমার কি মাথা খারাপ, তুমি না এইমাত্র বমি করলা? তো আমি বলছি ভাই আমি পারবো, চলেন না করি, একটু ট্রাই করি। সে পড়ি আসলে তো টাইম নাই, ট্রাই করার টাইম নাই, বুঝছো? আমার তখন মনে হলো যে আচ্ছা ভাই চলেন আর একবার একটু করি। প্রথম থেকে প্রথম শটেই আমি সিকোয়েন্সটা ডান করেছিলাম এবং আমার কোনো শট 2 বার দিতে হয় নাই। আমি যে খাওয়াটা খাচ্ছিলাম আমি নিজেও জানি না কীভাবে আমি খাওয়াটা খাচ্ছিলাম, এবং আমার শুটিংয়ে রাজ ছিল আমার সাথে, তো রাজ খুব ভয় ছিল যে পরের রিয়াকশনটা আমার কী হয়। আমি রেগুলার খাব মানে এমনি আমার জন্য যে স্পেশাল রান্নাটা হতো তখন সেটা খেয়েই আমি আসলে হয় না মাঝে মাঝে বমি করে ফেলতাম, কিন্তু ওই খাবারটা খেয়ে আমার কোনোরকম কোনো প্রবলেম হয় নাই। আমি জানি না এটা আমার ব্রেন হয়তো সেট হয়ে গেছিলো তখন। এরকম নানা রকম আসলে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এই শুটিংটা আমি করেছি, কারণ যখন আমি শুটিংটা করি, শুটিংয়ের সামনে দাঁড়াই, হয়তো আমি তখন মা হইনি, মানে রাজ্য তখন পৃথিবীতে আসেনি, কিন্তু মা তো আসলে মানে আমি যখন কনসিভ করি তখন থেকেই তো আমি মা, আমার মধ্যে তো এই ব্যাপারটা আসলে ছিল। তো আরও জিনিস হয় যে আমাদের, আমি যখন একটা বেবি, আমার মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় আস্তে আস্তে করে, তো একটা মানুষের একটা মায়ের তো আসলে আমরা যেভাবে করে বসি এখন রেগুলার, যেভাবে বসি আরাম করে বসতে পারলাম, নড়তে পারলাম, চড়তে পারলাম, তো তখন আমার বসতে গিয়েও কিন্তু আমাকে অনেক বেশি কনসার্ন থাকতে হবে যে আমি কী করে বসছি, অনেক বেশি খেয়াল করে আমাকে বসতে হতো, সতর্কতার সাথে আমার চলতে হতো, হাঁটতে হতো। আমি যখন মা হই সিনেমাতে তখন কিন্তু আসলে আমি জানতাম না যে আমি আসলে মানে আমি আসলে একটা বেবিকে আসলে আমার মধ্যে লালন করছি এবং আমি এই সিনেমাতে কাজ করব, এটা কিন্তু আসলে আমরা জানতাম না। আমি রাজকে তখন ভালো করে সামনাসামনিও দেখিনি। আমি জেল থেকে আসার পরে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম, একটা হচ্ছে আমি আর রাজ যেটা করলাম গুনিন, আর একটা হচ্ছে মা। সো
আমরা আমাদের আগের শুটিং হয় হচ্ছে বুনিল, যেটার মাধ্যমে আসলে আমার রাজের বাবার সাথে পরিচয়। তারপরে যেটা ঘটে যে আমাদের একটু পরপরই কিছুদিন গুণিনের কিছুদিন পরপরই জানানো হয় যে আমরা একটা সিনেমা করছি, সেটার নাম হচ্ছে মা। তো আমি কিন্তু তখন সত্যি জানতাম না যে আমি এই সিনেমাটা করতে যখন যাবো তখন আমি নিজেই একজন মা হয়ে যাব। কিন্তু এটা হয়তো প্রকৃতি চেয়েছে বা এটা উপরওয়ালা চেয়েছে যেরকম, যে আমি আসলে মা সিনেমাটা করতে করতে আমি একজন সন্তানের মা হয়ে যাচ্ছি। এটা একটা দারুণ ব্যাপার আমার জন্য, একজন মায়ের জন্য অনেক বড় ব্যাপার। আসলে আমরা যারা শিল্পীরা, আমি যা যখন সিনেমা করি, যখন এই কাজ করি, এই পুরো জার্নিতে আমি আমার বাচ্চাকে এই এই বিষয়টা বলতে পারবো যে দেখো এই সিনেমার মধ্যে কিন্তু তুমিও কাজ করেছো, তোমার ভূমিকাও কিন্তু আছে এবং অনেক বড় রকমের ভূমিকা আছে। হ্যাঁ, ও কিন্তু ছিল, অদৃশ্যভাবেই আমার সাথে ছিল, ওকে দেখা যায়নি কিন্তু আমার সাথে ছিল। পুরো সবার আসলে যেই সাপোর্টটা নিয়ে শুটিংটা করেছি, এটা নিশ্চয়ই আমি সবার টিমে সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সবার এই হেল্পটা না হলে হয়তো আমি সঠিক মানে বিনাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতাম না, হয়তো আমিও আসলে অনেক ভয়ে ভয়ে থাকতাম। তো আমার এই ভয় দূর করা বা সবাই আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন, আমার পাশে ছিলেন, ইভেন এখনও আপনারা যারা সাংবাদিকরা বা আমার ভাই বোনেরা যারা আছেন সামনে, আমার খুব কাছের মানুষজন, আমার মা আছেন এখানে জয়ন্তিকা চৌধুরী, তারপর যারা আছেন, এরা আসলে এই সিনেমাটায়, আমি তো অন ক্যামেরা ছিলাম কিন্তু আমার এটা তো দেখা যায় যে আমি অন ক্যামেরা স্ক্রিনে দেখা যায়, কিন্তু আমার সাথে এই মানুষজনগুলোও ছিল। তো আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি, অনেক বেশি কৃতজ্ঞ, মানে আপনারা ছাড়া এটা হতো না। থ্যাংক ইউ।